অ্যাকচুয়ালি আমার খেলা বিষয়ে তেমন কোনো আইডিয়া নেই, তো ও যেখানেই খেলুক, ও মাঠে খেলুক, যেখানেই খেলুক না কেন, বাট খেলুক না, ওর ওর একটা ড্রিম আছে। নিউজ মামলা নিয়ে চিন্তিত নন নাসির হোসেন, মাঠে খেলেই জিততে চান নাসির। বিস্তারিত জানতে প্রথমেই ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। নাসির তামিমা রাকিব ইস্যুতে অবশেষে মুখ খুলেছেন নাসির হোসেন। নাসির হোসেন জানিয়েছেন, আইন আইনের পথে চলবে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বর্তমানে আমি এগুলো নিয়ে ভাবছি না, যা হবার হবে। তবে আপনাদের আমি একটা কথা আবারও বলতে চাই, আমি তামিমা সুলতানার সব কিছু জেনে শুনেই বিয়ে করেছি এবং আমি সবসময় তামিমার পাশে আছি, তবে আপাতত এগুলো নিয়ে আমি ভাবছি না। আমি এখন খেলায় মনোযোগ দিতে চাই এবং মাঠে খেলেই আমি জিততে চাই। জাতীয় ক্রিকেট লীগের ফিটনেস টেস্ট পরীক্ষার পর সাংবাদিকদের এইসব কথা বলেন নাসির হোসেন। ব্যবসায়ী রাকিব হাসানের সঙ্গে বিবাহ থাকা অবস্থায় তার কেবিন ক্রু স্ত্রী তামিমা সুলতানাকে ক্রিকেটার নাসির হোসাইন বিয়ে করার অভিযোগের মামলায় দাখিলকৃত প্রতিবেদনে প্রত্যেক আসামির বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা আছে। সেক্ষেত্রে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করতে পারেন, আবার না মঞ্জুর করে কারাগারেও পাঠাতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দাখিলকৃত প্রতিবেদন অনুযায়ী তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে সর্বাধিক 6টি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ার কথা বলেছেন তদন্ত কর্মকর্তা। ধারাগুলো হল বাংলাদেশ দণ্ডবিধি 468, 471, 494, 497, 498 ও 500 ধারা। যে ধারাগুলো সর্বোচ্চ শাস্তি 25 বছর পর্যন্ত কারাদণ্ড, তার মধ্যে 468, 494 ও 497 ধারা জামিন অযোগ্য রয়েছে। অন্যদিকে তামিমার বিরুদ্ধে 5টি ধারায় অপরাধ প্রমাণ হওয়ার কথা বলেছেন তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান। ধারাগুলো হল বাংলাদেশ দণ্ডবিধি 468, 471, 494, 497 ও 500 ধারা। যে ধারাগুলো সর্বোচ্চ শাস্তি 23 বছর পর্যন্ত কারাদণ্ড, তার মধ্যে 468, 494 ও 497 জামিন অযোগ্য। আর নাসিরের বিরুদ্ধে 4টি ধারায় অপরাধ প্রমাণ হওয়ার কথা বলেছেন তদন্ত কর্মকর্তা। ধারাগুলো হল বাংলাদেশ দণ্ডবিধির 494, 497, 498 ও 500 ধারা। যে ধারাগুলোর সর্বোচ্চ শাস্তি 16 বছর পর্যন্ত কারাদণ্ড, তার মধ্যে 494 ও 497 জামিন অযোগ্য। দণ্ডবিধির 494 ধারায় স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিবাহ করার অপরাধের জন্য 7 বছর পর্যন্ত কারাদণ্ড। 497 ধারায় অপরের স্ত্রী জানার পর তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ব্যভিচারের জন্য 5 বছর পর্যন্ত কারাদণ্ড। 500 ধারায় মানহানি ঘটানোর জন্য 2 বছর পর্যন্ত কারাদণ্ড। 468 ধারায় বলা হয়েছে ধারায় প্রতারণার উদ্দেশ্যে জাল নথি তৈরির জন্য 7 বছর পর্যন্ত কারাদণ্ড। 471 ধারায় কোনো নথি জাল জেনেও তা সত্য বলে ব্যবহারের জন্য 2 বছর পর্যন্ত কারাদণ্ড। এবং 498 ধারায় বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া বা আটক করে রাখার জন্য 2 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। তদন্ত প্রতিবেদনে তামিমার অপরাধ সম্পর্কে বলা হয়েছে তামিমা সুলতানা তার মা সুমি আক্তারের সহযোগিতায় জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া তালাকে নোটিশ তৈরি করেন, এরপর তা বাংলাদেশ ডাক বিভাগে পাঠানো হয়েছে মর্মে ভুয়া রসিদ তৈরি করে মায়ের সহযোগিতা করেন, তারপর নোটিশ ও রসিদ সত্য হিসেবে প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করেন। এরপর বাদী রাকিবের সঙ্গে তার বিয়ে বরবাদ রয়েছে জানার পরও আসামি মোহাম্মদ নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়। সর্বশেষ তিনি রাকিবের সঙ্গে তামিমার তালাক, রশিদ ও নাসিরের সঙ্গে বিবাহের বিষয়ে সংবাদ সম্মেলন করে বাদীর মানহানিতে সহযোগিতা করেন। তদন্ত প্রতিবেদনে নাসিরের অপরাধ সম্পর্কে বলা হয় তামিমা সুলতানার সঙ্গে বাদীর বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকার বিষয়টি জেনে বুঝে তামিমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বাদীর স্ত্রী তামিমাকে নিজের হেফাজতে রাখেন এবং সর্বশেষ বাদীর স্ত্রীকে নিজের স্ত্রী বলে সংবাদ সম্মেলন করে বাদীর মানহানি ঘটান। তদন্ত প্রতিবেদনে তামিমার মা সুমি আক্তারের অপরাধ সম্পর্কে বলা হয় মেয়ে তামিমা ও রাকিবের মধ্যে তালাকের নোটিশ জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করান এবং তা সত্য বলে উপস্থাপন করান।
এরপর বাদী রাকিবের সঙ্গে তার মেয়ে বিয়ে বলবাদ থাকা অবস্থায় আসামি মোহাম্মদ নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করান ও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করান। সর্বশেষ বাদীর স্ত্রীকে নিজের হেফাজতে রাখেন এবং বাদীর স্ত্রীকে আসামি নাসিরের স্ত্রী বলে সংবাদ সম্মেলন করে বাদীর মানহানি ঘটান। বাদী রাকিবের আইনজীবী ইসরাত জাহান বলেছেন, আদালত অভিযোগটি পিবিআইকে নিয়ে তদন্ত করিয়েছেন। পিবিআই এর তদন্ত প্রতিবেদনে প্রাথমিকভাবে দণ্ডবিধির 6টি ধারার অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে উল্লেখ করা আছে। আদালত সব ধারায় অভিযোগ আমল নিয়েছেন, যার মধ্যে 3টি ধারা জামিন অযোগ্য, যেখানে আসামিরা সরকারি ডকুমেন্ট জালিয়াতি করে তা সত্য বলে প্রচার করেছেন। তাই আমরা আশা করতে পারি আসামিরা আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর হবে। তবে ফৌজদারি আইনজীবী তহিদুল ইসলাম সজীব বলেন, যে সকল প্রতিবেদনে আমল নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে দণ্ডবিধির 468, 494 ও 497 ধারা জামিন অযোগ্য, বাকিগুলো জামিনযোগ্য। জামিনযোগ্য ধারায় জামিন পাওয়ার আসামির অধিকার রয়েছে, আর জামিন অযোগ্য ধারায় জামিন দেয়া বা না দেওয়া সেটি আদালতের এখতিয়ার। আদালত জামিন দিতেও পারে নাও দিতে পারেন। চলতি বছর 14 ফেব্রুয়ারি তালাক না হওয়া অন্যের স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে আদালতে বাদী হয়ে মামলা করেন রাকিব হাসান। সমন জারি করা আদালত মামলার দায়ের হওয়ার দিনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ মিজানুর রহমানের আদালতে তামিমা তার মা সুমিয়া আক্তারের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন। গত 30 সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম প্রতিবেদন আমল নিয়ে 30 অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। মামলার অভিযোগে বলা হয়, 2011 সালের 26 ফেব্রুয়ারি তামি ও রাকিবের বিয়ে হয়। তাদের সংসারে তোবা হাসান নামে 8 বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের 14 ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বাদীর নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে জানতে পারেন এবং তিনি হতবাক হয়ে যান। এখনকার মতো আপডেট এটুকুই, পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। তোবাকে শুধু আমি ওই নাতিন হিসাবে মানুষ করি নাই, তোবাকে আমি একটা সন্তান হিসেবে মানুষ করছি। তোবা আমাকে মা ডাকছে, আমি ব্রেনস্ট্রোক করেছিলাম, তোবার কারণে আমি ব্রেনস্ট্রোক করছিলাম, আমি কোনো কিছু লোড নিতে পারি নাই, আমার ঘর খালি, আমার বিছনা খালি। কিন্তু তোমার নানি তো কান্নাকাটি করলো, মিথ্যা কাঁদছে, কারণ সাইকোলজিক্যাল প্রবলেম না হলে এসব জিনিস বিশ্বাস করে ও নিজেও হাতের মধ্যে এখানে তাবিজ পরে, গলায় তাবিজ পরে, হ্যাঁ এক এক জায়গায় তাবিজ পরে, আর আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে। আমি বলবো যদি ওটা যদি না হয় ওকে মেডিকেলে পাঠানো হোক। আচ্ছা, সব মিথ্যা বলে।